হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ, আশা করি প্রত্যেকে ভালো আছো। গত 20th মে আমফান সুপার সাইক্লোন যেখানে সব থেকে আগে এসে আছড়ে পড়ে সেই সাগরে আজ আমরা যাচ্ছি ওখানের বিধ্বস্ত মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে। তার সঙ্গে আমরা যাব কপিল মুনির আশ্রমে, যা না দেখলে সাগরে যাওয়াই হয়ে যাবে অসম্পূর্ণ। তাহলে চলো বেশি দেরি না করে লেটস স্টার্ট ব্লগ টু। ভোরবেলা আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম কাকদ্বীপের 8 নম্বর লটের উদ্দেশ্যে। নদীপথে যেতে যেতে আমরা দেখলাম মুড়িগঙ্গা নদীর অপূর্ব স্রোতস্বিনী রূপ। সন্ধ্যাটুকু তোমার কাছে চেনিলাম আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম। পৌঁছালাম মা সারদা শিশু বিকাশ কেন্দ্র স্কুলে। সেখানে আমফান ঝড়ে বিধ্বস্ত 200টি পরিবারের হাতে আমরা কিছু খাদ্য সামগ্রী তুলে দিলাম। সগর রাজার নামানুসারে এই দ্বীপের নাম হয় সাগর দ্বীপ। এই সাগর সঙ্গমের তীরে অবস্থিত বিখ্যাত কপিল মুনির আশ্রম। ঋষি কপিল মুনি, সগর রাজা, ভগীরথ, ইন্দ্র ও বিশালাক্ষী দেবীর মূর্তি রয়েছে মন্দিরের ভেতরে। গঙ্গাসাগর দর্শনের মাহাত্ম্য হল, গীতায় বলা হয়েছে কপিলই হল সিদ্ধগণের মধ্যে প্রধান। সাগরে স্নানের পরে কপিল মুনি দর্শনে অধিক পুণ্য হয়। মহাভারতে বলা হয়েছে 10টি অশ্বমেধ যজ্ঞের মিলিত ফল এক গঙ্গাসাগর দর্শন। মন্দিরের প্রবেশের পথে চোখে পড়ল তার চারপাশে আমফান ঝড়ে বিধ্বস্ত ধ্বংসলীলার ছবি, যা আজও অপরিবর্তিত আছে। মন্দিরের পুরোহিতের সাথে কথা বলে জানতে পারলাম ঝড়ের দিন প্রায় 20-22 ফুট উঁচু অবধি সমুদ্রের জল উঠেছিল, যার ফলে আশ্রমের চারিপাশে সব ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কিন্তু আশ্রমে জল ঢুকলেও মন্দির কিন্তু এখনো অক্ষত রয়েছে। এক অন্য মানসিক তৃপ্তি নিয়ে ফিরলাম। তাই আমরা বলি সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে, আর সাবস্ক্রাইব করে দিও আরবান পথিককে। চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রামের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি উইথ ব্লগ 3। টাটা।